ডিমের কোপ্তা, এই নতুন রেসিপিটা একবার পুরো ভিডিওটা দেখে নাও। একদম নতুন একটা ডিমের কোপ্তা তোমাদের সাথে শেয়ার করছি, যেরকম দেখতে সুন্দর সেরকম খেতেও ভালো, আর একদম নতুন একটা রেসিপি। আটটা ডিম খুব শক্ত, মানে হার্ড বয়েল করে নিতে হবে, আর তারপরে একটা গ্রেটারের সাহায্যে দেখো এইভাবে গ্রেট করে নিতে হবে। এইভাবেই কিন্তু এই কোপ্তাটার জন্য ডিমটাকে গ্রেট করে নিতে হবে, হাত দিয়ে মেখে নিলে কিন্তু চলবে না। যেভাবে করছি সবকটা ডিম এইভাবে করে নাও। আর আমাদের লাগবে এর সাথে তিনটে আলু সেদ্ধ, মাঝারি সাইজে তিনটে আলু সেদ্ধ করে নেবে, আর ঠিক ডিমের মতো এইভাবে গ্রেট করে নিতে হবে। আর এর মধ্যে আমি কি মেশাবো কোপ্তা বানানোর জন্য পরপর দেখে নাও। আমরা তো একঘেয়ে ডিম চিকেন এগুলো খেতে খেতে বোর হয়ে গেছি, এখন নতুন একটা রেসিপি পেলে কিন্তু বানানোর মজাটাই আলাদা, তাই না? আর ভালো লাগলে ভিডিওটা কিন্তু একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর যারা এখনও বন্ধু হওনি সাবস্ক্রাইব করে আমার পাশের বেল আইকনটা ক্লিক করে আমার বন্ধু হয়েছে। এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আমি 2 চামচ দিয়ে দিলাম। এখানে আমি দিয়েছি 8টা ডিম, 3টে আলু সেদ্ধ মাঝারি সাইজের, আর আদা আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দিয়েছি। একটা বড় পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম, একদম ছোট ছোট করে চপ করবে, আর সেটা দিয়ে দিলাম। আর কি কি দিচ্ছি পরপর ভিডিওটা দেখতে থাকো, আর লাস্ট পর্যন্ত দেখবে ভিডিও রান্নাটা আমি কি করে করলাম। দিয়ে দিলাম এতে পরিমাণ মতো নুন, নুনটা দেখে দেবে যেন বেশি না হয়ে যায়। আর এর মধ্যে দিলাম গরম মশলা, এখানে আমি শাহি গরম মশলা দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার এখানে 2-3 চামচ লাগবে, যেরকম লাগবে বাইন্ডিংয়ের জন্য সেরকম অনুযায়ী 2-3 চামচ দিয়ে দেবে, বড় চামচে 2-3 চামচ। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টো ডিম ফেটিয়ে, তারপরে এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। আর ভালো করে মেখে নিয়ে এবার আমি এগুলোকে কোপ্তা ভেজে নেব। কি করে করছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আশা করি এটা তোমাদের কাছে একটা নতুন রেসিপি, ভালো লাগবে, আর বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব ভালোবাসবে। তবে একটু তেল ভাজার সময় একটু বেশি লাগবে, মাঝে মাঝে তো তেল বেশি খাওয়াই যেতে পারে। আর এরকম কোপ্তা যদি তোমরা গ্রেভি না বানাও, শুধু ভেজেও খেতে পারো। আমি এখানে হলুদ আর শুকনো লঙ্কা অ্যাড করলাম, শুকনো লঙ্কা গুঁড়োটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, অপশনাল, যেটা ইচ্ছে হলে দেবে, না ইচ্ছে হলে নাও দিলে পারো। তারপরে খুব ভালো করে এটা মেখে নিতে হবে, সমস্ত উপকরণগুলো যেন ডিম আর আলুর সাথে ভালো মতো মিশে যায়। এবার সাদা তেল গরম করে নিয়েছি, আর কোপ্তাগুলো গোল গোল করে দেখো আমি ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে কোপ্তার গ্রেভিটা আমি কি করে বানাচ্ছি সেটা দেখে নাও। তোমরা এই কোপ্তাগুলো বানিয়ে নানা রকমভাবে এটাকে প্রিপারেশনগুলো নানা রকম রেসিপি বানাতে পারবে। আমি পরে তোমাদের নানা রকম রেসিপি এই কোপ্তার সাহায্যে দেখিয়ে দেবো, শেয়ার করবো, আমি যেরকম যেরকম বাড়িতে বানাবো তোমাদের সাথে শেয়ার করব। হাই ফ্লেমে কিন্তু আমি কোপ্তাগুলো ভেজে নিলাম, না হলে তেলের মধ্যে না খুব ফেনা হয়ে যায়, যেহেতু ডিম আছে সেই জন্য পুরো তেলটার মধ্যে খুব ফেনা হয়ে যাবে। আর যখন একটা ব্যাচ ভাজা হয়ে যাবে তখন আরেকটা ব্যাচ ভাজবে, এই ফেনাগুলো উপর থেকে আস্তে করে তুলে ফেলে দেবে, নত ভাজতে খুব অসুবিধা হবে। দেখো কোপ্তাগুলো আমার রেডি হয়ে গেছে, এবার আমরা কোপ্তাগুলো তোমরা ডাল দিয়েও খেতে পারো, স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। আমি গ্রেভি বানিয়েছি, যেই ভাজার তেলটা ছিল সেটা আমি ফেলে দিইনি, তোমরা তেলটা চেঞ্জ করেও নিতে পারো। পেঁয়াজটা আমি একটা বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, আর তেলের মধ্যে সেটা দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ মতো তেল নিয়েছি বড় চামচের, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর পেঁয়াজটাকে একটু ভালো করে আমি ভেজে নেব। এখানে আমাদের আদা আর কাঁচা লঙ্কা আগেই বেটে রাখতে হবে, কেন কোপ্তার সময় আমি কোপ্তার মধ্যেও আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, এখানেও আমি 2 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাও সেই হিসাবে দেবে, আর আদাটাও আমি এখানে 2 চামচ মতো দিয়েছি। দিয়ে এটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। দেখো হলুদ দেবো, শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, জিরে দেবো আর ধনে গুঁড়ো দেবো।
এই সবগুলোই আমি হাফ চামচ করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আদা এগুলোর সঙ্গে মশলাটা পুরো ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ 2-3 চামচ। তোমরা ফ্রেশ টমেটো এখানে অ্যাড করতে পারো। তারপরে সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। যখন তেল উপরে ভেসে আসবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি এক এক করে কোপ্তাগুলো, আর আমি একটু চিনি দিলাম। চিনি দিলে না রান্নার মধ্যে লাস্টে অল্প চিনি দিলে টেস্টটা অনেক বেড়ে যায়। আর যতটা জল লাগবে সেই হিসাবে তুমি জল দিয়ে দাও। আর দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। যখন এটা ফুটতে থাকবে তখনই কিন্তু জাস্ট কোপ্তাগুলো এর মধ্যে দেবে। গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে, দেখো ফুটছে, এবং নুন মিষ্টি সব ঠিক আছে, গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। ভয় নেই, কোপ্তাগুলো যেহেতু ডিম দেওয়া আছে একটাও গলে যাবে না, পুরো ভালোই থাকবে। মনে হবে যে কোপ্তাগুলো ভেঙে যাচ্ছে কিন্তু একটা কোপ্তাও ভাঙবে না। এবার লাস্টে আমি এটার মধ্যে ঘি দিয়ে দেব। আর তোমরা যদি ঘি না দিতে চাও তাহলে তোমরা ধনে পাতা কুচি করেও এর মধ্যে দিতে পারো, তাহলেও কিন্তু টেস্টটা খুব ভালো হবে। তোমাদের যে যার যেটা পছন্দ, ধনে পাতা দিলে আর ঘি দেওয়ার দরকার নেই। আর যারা ঘি দেবে তারা লাস্টে ঘি মিশিয়ে নিও। একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ঘি দিয়ে রান্না ভালোই লাগে। আর কোপ্তাটা দেখো কি দারুণ হয়েছে, গরম ভাতে পরিবেশন করো, রুটি পরোটার সঙ্গেও কিন্তু খুব ভালো লাগবে। কেমন লাগে?